হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। আমি রিগাল আমান। সো আমি আপনাদেরকে আজকে তিন ধরনের হেয়ার ডামি দেখাবো। সো এই তিনটা হেয়ার ডামির মধ্যে পার্থক্য কি এবং কিভাবে বুঝবেন কোনটা কোন কাজের জন্য, তা আমি এখনই এক্সপ্লেইন করতেছি। আমার পাশে থাকুন। এ হচ্ছে তিন নাম্বারটা। সো চলুন এখন এক্সপ্লেইন করি। যখন আমরা বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন ব্র্যান্ডিং এর জায়গায় দেখি, সবাই বলছে 100% হিউম্যান হেয়ার। আসলে যারা বলে তারা কিন্তু হয়তোবা দেখবেন এই প্রফেশনের নাম বা সেলকে প্রমোট করার জন্য, সেল বাড়ানোর জন্য এই কথাগুলো বলে। 100% হিউম্যান হেয়ার মানে হচ্ছে, আমি প্রথমে বলি কোনটা 100% হিউম্যান হেয়ার। এই চুলটা দেখেন, যারা আমি তো ভিডিওতে দেখাচ্ছি কিন্তু হাত দিয়ে না ধরলে বুঝবেন না যে আপনার মাথার অরিজিনাল চুল আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। এইটাতে আপনি হেয়ার কালার করতে পারবেন। সাপোজ ডেভেলপার এবং ব্লিচিং পাউডার মিক্স করে অনেকবার আপনি কালার করবেন, তো অনেকবার যখন কালার করবেন চুলের টেম্পারটা তো ঠিক স্ট্রং হতে হবে। কারণ আপনি যখন ডেভেলপার এবং ব্লিচিং মিক্স করবেন, চুল যদি ন্যাচারাল না হয় তা গলে যাবে বা নষ্ট হয়ে যাবে। সো এই চুলে আপনি রিবন্ডিং করতে পারবেন, হেয়ার কালার করতে পারবেন, আপনার চুলে যা করতে পারেন এটাতে আপনি সব করতে পারবেন, ওয়াশ করতে পারবেন, আয়রন করতে পারবেন। চলুন আমরা এবার আরেকটা ডামি দেখি। এই হেয়ার কোয়ালিটি যেটা আমরা এখন দেখাবো, সো কোনোটার সাথে আমি কোনোটা কম্পেয়ার করবো না, জাস্ট কোয়ালিটি বুঝাবো। এইটা অনেক ভালো কোয়ালিটি এবং এইটা 80% 80% হেয়ার। সো 80% 60% 50% এগুলো হচ্ছে হেয়ারের কোয়ালিটি, কোনটা ন্যাচারাল কোনটা ন্যাচারাল না। সো একটু আগে যেটা দেখালাম সেটা 100%, আর এটা হচ্ছে আপনার 80%। এখন এটাতে কি করতে পারবেন, যারা হেয়ার কাট প্র্যাকটিস করেন বা হেয়ার কাট নিয়ে কাজ করতে চান, হেয়ার সেটিং নিয়ে কাজ করতে চান বা নর্মাল আয়রন নিয়ে কাজ করতে চান, হেয়ার স্ট্রেট নিয়ে কাজ করতে চান, এই ডামিটা তাদের জন্য। এটাকে 80% হেয়ার বলি। এখন আমাদের মার্কেটে যারা বিভিন্ন পেজে সেল করে যে 100% ন্যাচারাল হেয়ার, আসলে এটা তাদের দোষ নাই, তারা আসলে হেয়ার চিনে না তাই ভুল কথা বলে। তারা রেমি হেয়ারকে বলে 100% হেয়ার। চলুন এখন আমরা দেখাই রেমি হেয়ার কি। দেখুন, আমি আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু এই দামিটা একজন থেকে নিয়ে এসেছি, যে কারণ একজন স্টুডেন্ট এসে বলছে উনি মাত্র 2500 টাকায় উনি 100% ন্যাচারাল হেয়ার কিনেছে। যখনই উনি হাত দিয়ে ধরে দেখলো যে আকাশ পাতাল পার্থক্য, তখনই উনি আসলে নিজেই বুঝে গেছে যে আসলে সেলাররা সামটাইমস আসলে মিথ্যা বলে তা না, ওনারা আসলে জানে না কোয়ালিটি পার্থক্য। যখন আপনি এই চুলটাকে ধরবেন, এটা কিন্তু 2200, 2300 বা 2500 টাকা বিক্রি করে। অনেকে এই চুলটা কিন্তু হাতে ধরলেই বোঝা যাবে একটু প্লাস্টিক প্লাস্টিক ফিল হবে, রেমি রেমি, নট ন্যাচারাল, চুল চুল ফিল হবে না। সো এটাকেই সবাই অনলাইনে বলে 100% হেয়ার। আসলে ডিফারেন্সটা ওনারা বোঝে না। 100% হেয়ার মানে আপনার মাথার একদম অরিজিনাল চুলের মতো, যেটা এইটা হচ্ছে 100% হেয়ার, যেটা আপনি হেয়ার কালার করতে পারবেন। আর এইটাকে আমরা বলি দেখেন একদম জেনুইন। আমাদের পেজে সবসময় রিয়েল স্টেটমেন্ট পাবেন, বিকজ অফ আমরা হেয়ার নিয়ে অনেক কাজ করি, অনেক স্টাডি করি। সো মিথ্যা বলার কোনো অপশন নেই। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করে আমরাও সেটাই ইউজ করি। দিস ইজ 80% হেয়ার এবং এটাতে আপনি মানে বাংলাদেশে যতগুলো দামি পাওয়া যায় তার থেকেও বেস্ট সার্ভিস পাবেন। সো অরিজিনাল হেয়ার যেটা, এই যে অরিজিনাল হেয়ার, এটা কিন্তু 100% হিউম্যান হেয়ার। এই হিউম্যান হেয়ারের দাম কিন্তু অনেক বেশি, 8000, 9000, 10000 টাকার নিচে সারা ওয়ার্ল্ডে কোথাও নেই। সো এটা এটার প্রাইস এমনই হবে। এটার প্রাইস কিন্তু 3200, 3500, মানে 3500-এর মধ্যে কিন্তু এটা পাবেন 80% হেয়ার। আর যেটাকে এখানে ফেক বলে সেল করে, এই যেটা ফেক বলে সেল করে, এটা কিন্তু 2200 থেকে 2500 টাকার মধ্যে বা 2000 টাকা দিয়েও পাবেন। কিন্তু এটা কখনোই 100% হেয়ার না, এটা হেয়ারই না, এটা একটা র্যামি বলে প্লাস্টিক প্লাস্টিক একটা ফিল আসবে। সো এটা হলো 100% ন্যাচারাল হিউম্যান হেয়ার। এটা হচ্ছে 80% হিউম্যান হেয়ার। হেয়ার কালার ছাড়া বাকি সব করতে পারবেন এটাতে। সুসি তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। আপনাদের জন্য এই ভিডিও বানানো, আশা করি সবাই এই হেয়ার ডামি থেকে একটা ভালো যে আইডিয়া পাবেন। নেক্সট কোনো কিছু নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন, আমরা ওইটা নিয়ে ভিডিও বানাবো এবং এতটুকু গ্যারান্টি দিতে পারি জেনুইন অ্যান্ড রিয়েল ভিডিও বানাবো আপনাদের জন্য। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।